হ্যালো বেসিনাদি কেমন আছেন শোভাসাই করছি আপনারা সকলেই বানাচ্ছেন ব্যাসকেই ভিডিওটি অনেক করে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভ্যাসন আপনার ফোনের র্যাম কি ওয়ান জিবি টু জিবি থ্রি জিবি আর আপনার ফোনের র্যাম কম হওয়া থাকার কারণে আপনি হয়তো আপনার পছন্দের গেম খেলতে পারেন না যেমন পাবজি ফ্রি ফায়ার এইসব গেম যদি আপনার ফোনে আপনি চালু করেন আপনার ফোনটি অটোমেটিক গরম হতে লেগেছে এত গরম হয়েছে যে আপনার ফোন দিয়ে আপনি ম্যাগি বানাতে পারবেন আপনার ফোন দিয়ে যখন আপনি গেম খেলতে আপনার ফোনের গেম আটকে যায় আপনার ফোনটি অটোমেটিক হ্যাং হয়ে যায় আপনার ফোনে যদি এইসব থাকে তাহলে ফোনের র্যামকে আপনি ষোলো জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন আপনার ফোনের র্যাম যদি ওয়ান জিবি টু জিবি থ্রি জিবি হয়ে থাকে আপনি সেটিকে পরিবর্তন করে ষোলো জিবি পর্যন্ত আপনার ফোনের র্যামকে আপনি বাড়িয়ে নিতে পারবেন তবে আপনার ফোনের র্যামকে যদি আপনি ষোলো জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে চান তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা এখন দেখছেন খান টেকনিক্যাল এন্ডার ইউটিউব চ্যানেল আপনাদের বন্ধু আমি লতিফ খান তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটিকে শুরু করা যাক আপনি যদি এই ভিডিওটিতে এখনো পর্যন্ত একটি লাইক না দিয়ে থাকেন তো প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা নোটিফিকেশান বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন এখানে একটি কমেন্ট বক্স পেয়ে যাবেন এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নাইস ভিডিও গুড ভিডিও লিখে সেন্ড করে দেবেন বাস এইটুকুই কাজ আপনাকে করতে হবে তো ভেসেন আপনার ফোনের র্যাম যদি ওয়ান জিবি টু জিবি থ্রি জিবি হয়ে থাকে আর আপনি চান আপনার ফোনের র্যামকে ষোলো জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে আপনার ফোনের র্যামকে ষোলো জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়ার জন্য আপনার ফোনের একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করা লাগবে অ্যাপ্লিকেশনটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন আমি আপনাকে ভিডিও শেষে আমি আপনাকে বলে দেবো তো তার আগে আমার ফোনের র্যামকে আমি চেক করে আমি আপনাকে দেখে দিচ্ছি এখানে আমার ফোনের সেটিংসে চলে আসছে সেটিংস চলে আসার পরে অ্যাওয়ার্ড ফোনে চলে আসলাম অ্যাওয়ার্ড ফোনে চলে আসার পরে এখানে আমার ফোনের র্যাম দেখতে পেয়ে যাবেন এখানে ধরুন আমার ফোনের র্যাম রয়েছে তিন জিবি তো আমার এই তিন জিবি ফোনের র্যামকে আমি ষোলো জিবি পর্যন্ত বাড়ি নিয়ে আমি আপনাকে দেখিয়ে দেবো তো আপনি অ্যাপ্লিকেশনটিকে যখন আপনি ডাউনলোড করে ওপেন করবেন আপনার কাছে এরকম পেজ ওপেনে চলে আসবে এখানে আমার ফোনের র্যাম তিন জিবি দেখাচ্ছিল তো এই অ্যাপ্লিকেশনটির মধ্যেও এখানে দেখুন আমার ফোনের র্যাম তিন জিবি এখানে শো করছে আপনার ফোনের র্যাম যদি ওয়ান জিবি হয়ে থাকে তো এখানে ওয়ান জিবি শো করবে যদি টু জিবি হয়ে থাকে তো এখানে টু জিবি শো করবে তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখানে নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন ডাউনলোড মোর এখানে আপনারা ক্লিক করবেন আপনার কাছে এইরকম পেজ ওপেনের চলে আসবে এখানে আপনি বিভিন্ন রকম অপশন আপনি দেখতে পেয়ে যাবেন টু জিবি ফোর জিবি আট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি চৌষট্টি জিবি এখানে বিভিন্ন আপনি আপনি দেখতে পেয়ে যাবেন আপনার ফোনের র্যাম যদি ওয়ান জিবি হয়ে থাকে তো আপনি এখানে টু জিবি পর্যন্ত আপনি সিলেক্ট করে নেবেন আর আপনার ফোনের র্যাম যদি টু জিবি হয়ে থাকে তো আপনি এইট জিবি বা ফোর জিবি পর্যন্ত সিলেক্ট করে নেবেন আপনার ফোনের র্যাম যদি তিন জিবি বা চার জিবি হয়ে থাকে তো এখানে ষোলো জিবি পর্যন্ত আপনি সিলেক্ট করবেন আপনার ফোনের র্যামকে ষোলো জিবি পর্যন্ত আপনি বাড়িয়ে নেবেন আর আপনি মনে মনে ভাবছেন যে আমার ফোনের র্যাম ওয়ান জিবি রয়েছে বা টু জিবি রয়েছে আমি এখানে ষোলো জিবি কেন সিলেক্ট করবো আমার ফোনের র্যাম এখানে এই অ্যাপ্লিকেশনটির মধ্যে এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত এখানে অপশান দেওয়া রয়েছে আমি একবার আমার ফোনের র্যামকে আমি দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত আমি বাড়িয়ে নেব তো আপনি এটি মোটেও ভুল করে করবেন না আপনার ফোনটি ফাস্ট কাজ করার বদলে আরও আপনার ফোনটি হ্যাং করতে লেগেছে গরম হতে লেগেছে আপনার ফোনের ক্যাপাসিটি অনুযায়ী আপনার ফোনের র্যামকে এখান থেকে আপনি বাড়িয়ে নেবেন তো আপনার ফোনের র্যাম যদি তিন জিবি বা চার জিবি হয়ে থাকে তো আপনি এখানে ষোলো জিবি সিলেক্ট করবেন এখানে আপনি ষোলো জিবিতে ক্লিক করে দেবেন ক্লিক করতে পারে আপনার কাছে এরকম পেজ করে চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন আপনার সামনে একটি অ্যাড আসবে অ্যাডটি আপনি দেখে নেবেন অ্যাডটি দেখে নেওয়ার পরে আপনার সামনে দেখবেন র্যাম ডাউনলোড হতে শুরু করে দেবে তো এখানে দেখুন আমার ফোনে র্যামটি ডাউনলোড হচ্ছে ষোলো জিবি পর্যন্ত আমার ফোনের র্যামকে আমি বাড়াতে চাই তো এইখানে দেখুন ষোলো জিবি আমার ফোনের র্যাম বাড়িয়ে নেওয়ার জন্য এখানে ডাউনলোড হচ্ছে তো এখানে কিছুক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন এখানে দেখুন আমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে রাইট বাটন চলে এসেছে তো এখানে দেখুন একটা অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন একশো পার্সেন্ট ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে আপনারা ক্লিক করে দেওয়ার পর কাছে এরকম পেজ ওখানে চলে আসবে এখানে দেখুন আমার ফোনের র্যাম রয়েছে উনিশ জিবি আমার ফোনের র্যাম ছিল তিন জিবি র্যাম ছিল এখানে দেখুন উনিশ জিবি র্যাম হয়ে গেছে এখন টোটাল আমার ফোনের র্যাম উনিশ জিবি পর্যন্ত হয়ে গেছে তো এইরকমভাবে আপনিও আপনার ফোনের র্যামকে আপনি বাড়িয়ে নিতে পারবেন তো এখানে আমার ফোনের র্যাম টোটাল হয়ে গেছে উনিশ জিবি তো না বন্ধুর অনেক কামাল করার মতন ট্রিক্স তো আপনি এই ট্রিক্স আপনার ফোনে ব্যবহার করে আপনার ফোনের র্যামকে আপনি বাড়িয়ে নিতে পারবেন তো অ্যাপ্লিকেশানটা আপনার ফোনে ডাউনলোড করার জন্য আপনি সরাসরি চলে আসবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে আপনার গুগল প্লে স্টোরে সার্চ বারে লিখবেন ডাউনলোড মোর র্যাম লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে আপনি ডাউনলোড করে নেবেন তো ভাবছেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনার আশা করছি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করুন এবং চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রুট ভাই আপনার দিনটি শুভ